ফ্ল্যাট কিনছেন নাকি ঝামেলা কিনছেন, ফ্ল্যাট কেনার জন্য কি কি যাচাই করে নিতে হবে, ফ্ল্যাট কেনার সময় যদি আপনি প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে না নেন সেক্ষেত্রে বিভিন্ন আবাসন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিভিন্ন রকম ফাঁদে পড়ে আপনি হয়ে যেতে পারেন সর্বশান্ত, আপনার গচ্ছিত সম্পদ শেষ হয়ে আপনি হয়ে যাবেন নিঃস্ব। তাই প্রয়োজনীয় কাগজপত্রগুলো যাচাই করে অবশ্যই ফ্ল্যাট কিনবেন। যে প্রতিষ্ঠান বা ব্যক্তির ফ্ল্যাটটি আপনি কিনতে যাচ্ছেন তার মালিকানা আছে কি না প্রথমে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এর জন্য প্রস্তাবিত ফ্ল্যাটটি যে জমিতে অবস্থিত তার সর্বশেষ রেকর্ড, বিক্রয়কারীর নাম উল্লেখ আছে কি না, সিএস আরএস অন্যান্য খতিয়ানের ক্রম মিলিয়ে দেখতে হবে, আর রিয়েল এস্টেট কোম্পানির যথাযথ নিবন্ধন আছে কি না, রিহ্যাবের সদস্য কি না জেনে নিতে হবে। জমিটি যদি ডেভেলপার কোম্পানির হয়ে থাকে কোন মালিকের কাছ থেকে এই জমি নেওয়া হয়েছে তার চুক্তিবদ্ধ আছে কি না তা যাচাই করে নিতে হবে। জমিটির নামজারি ঠিক আছে কি না তা যাচাই করতে হবে। বিক্রয়কারীকে অরি সূত্রে জমির মালিক হয়ে থাকলে বন্টনের মোকদ্দমা আছে কি না তা খতিয়ে দেখতে হবে। জমিটির হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিষদের বিষয়টি খেয়াল রাখতে হবে। ভূমিকর না দেওয়ার কারণে কোনো সার্টিফিকেট মামলা আছে কি না এ বিষয়ে খোঁজ নিতে হবে। জমিটির উপর অন্য কোনো মামলা আছে কি না তা জেনে নিতে হবে। বিক্রয়ের জন্য প্রস্তাবিত ফ্ল্যাটটি সরজমিনের নকশার সঙ্গে বাস্তব অবস্থা মিলিয়ে দেখতে হবে। প্রয়োজনে পার্শ্ববর্তী ভূমি মালিকদের কাছ থেকে দাগ খতিয়ান জেনে মিলিয়ে নিতে হবে। অবশ্যই স্পষ্ট করে সব শর্ত উল্লেখ করে আইনগত উপায়ে চুক্তি সম্পাদন করে একটি চুক্তির কপি নিজের কাছে রাখতে হবে। ফ্ল্যাটটির ভবন নির্মাণের জন্য রাজুকের অনুমোদন আছে কি না এ সংক্রান্ত সনদ দেখে নিতে হবে। বিদ্যুৎ সংযোগ আছে কি না এবং তা থাকলে বিদ্যুৎ বিল কি বাণিজ্যিক না আবাসিক তা যাচাই করে নিতে হবে। গ্যাস সংযোগ নেওয়ার কথা থাকলে তা আইনগতভাবে নেওয়া হয়েছে কি না তা দেখতে হবে। যদিও বর্তমানে নতুন ফ্ল্যাটে গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে না, প্রস্তাবিত ফ্ল্যাটটি সরকারের খাস জমিতে পড়েছে কি না কিংবা সরকারের কোনো স্বার্থ আছে কি না বিষয়টি খতিয়ে দেখতে হবে। জমিটি অর্পিত সম্পত্তি কি না পরিত্যক্ত সম্পত্তি কি না এই বিষয়টিও দেখতে হবে। জমিটি কেনার আগে কোনো সময় অধিগ্রহণ হয়েছে কি না বা প্রক্রিয়াধীন কি না, ওয়াকফ দেবোত্তর অথবা কোর্ট অফ ওয়ার্ডসের জমি কি না তা দেখে রাখতে হবে। জমিটি কখনোই খাজনা অনাদায়ের কারণে নিলাম হয়েছে কি না এ বিষয়ে খোঁজখবর নিতে হবে। ঋণের জন্য ফ্ল্যাটটি কোনো ব্যাংকের কাছে বন্ধক আছে কি না তা খেয়াল রাখতে হবে। জমিটির মালিক কোনো আমোক্তার বা অ্যাটর্নি নিয়োগ আছে কি না জেনে নিতে হবে। আমোক্তা সঠিক কিনা তা যাচাই করে নিতে হবে। বিক্রেতা যদি আমোক্তার নামের মাধ্যমে ক্ষমতা পেয়ে থাকে এর বৈধতা আছে কি না যাচাই করে নিতে হবে। প্রকৃত মালিকের সঙ্গে যোগাযোগ করে দেখতে হবে প্রকৃত মালিক যথাযথ কি না এবং আমোক্তার নামাটি সঠিক কি না। কোনো প্রকার মধ্যস্থতাকারীর মাধ্যমে ফ্ল্যাটটি না কিনে সরাসরি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে কেনা ভালো। সচেতনতার সাথে ভিডিওটি শেয়ার করুন এবং পেজটি ফলো দিন।